আট মাসের আমদানি পণ্যের দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। ডলার সংকটই কারণ বলছেন ব্যবসায়ীরা। চাল ডাল পেঁয়াজের ঊর্ধ্বমুখী দরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। হাটি কুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য গ্যাসের লাইন প্রতিস্থাপন। সিরাজগঞ্জ, রাজশাহী সহ উত্তরের চার জেলায় বন্ধ সরবরাহ। রোববার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। উৎপাদন সচল থাকলেও সঞ্চালন সীমাবদ্ধতায় বাধা। চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক কেন্দ্রের একটি ইউনিট থেকে মিলছে বিদ্যুৎ। এপ্রিল মে নাগাদ কাটবে সংকট। বিনা খরচে মালয়েশিয়া গেলেন 69 কর্মী। ওভারটাইম সহ মাসিক আয় হবে 50,000 টাকা। পাবেন থাকা খাওয়া ফ্রি চিকিৎসা। কর্মী নির্বাচনে রাখা হয়েছে স্বচ্ছতা। এবং তৃতীয় শীর্ষ অর্থনীতির মুকুট হারালো জাপান। মন্দার কবলে পড়ে হতাশ দেশটির সাধারণ মানুষ। অনেকেই কমিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া ও কেনাকাটা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গত আট মাসে ডলারের সাথে টাকার বিনিময় মূল্য বেড়েছে মাত্র 1.65 পয়সা। অথচ একই সময়ে আমদানি হওয়া পণ্যের দাম বেড়েছে 100 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে মিলছে না ডলার। যদিও তা মানতে নারাজ অর্থনীতিবিদরা। তারা বলছেন ব্যবসায়ীদের তথ্য যাচাই করা প্রয়োজন। ভোক্তা অধিকারের মহাপরিচালক বলছেন দাম নিয়ন্ত্রণে টোটাল সাপ্লাই চেইন মনিটরিং করা হবে। 2022 সালের 1 জুন এক মার্কিন ডলার বিক্রি হয়েছে 89 টাকায়। আর 2023 সালের 4 জুলাই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছিল 108 টাকা 85 পয়সা। সেই হিসেবে 2022-23 সাল অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলার প্রতি দাম বেড়েছে 19 টাকা 85 পয়সা, যা ইতিহাসের সর্বোচ্চ দাম। বর্তমানে আমদানি, বিদেশে অর্থ পাঠানো এবং আন্তঃব্যাংকে ডলার বিক্রির ক্ষেত্রে বিনিময় হার সর্বোচ্চ 110 টাকা 50 পয়সা। হিসেব বলছে এক বছরের ব্যবধানে দামের পার্থক্য 1 টাকা 65 পয়সা। তাহলে প্রায় আট মাসের ব্যবধানে সব ধরনের খেজুরের দাম কি করে বাড়ল 150 থেকে সর্বোচ্চ 400 টাকা? খেজুরের দাম বেশি, যে খেজুর আমি 500 টাকা কিনছি 700 টাকা। মরিয়াম খেজুর গত মাস 600 টাকা, সিরিয়াল ধরে বেশি আর এখন 800 টাকা। শুধু খেজুর নয়, একই সময়ের ব্যবধানে কেজিতে 100 টাকা বাড়তির তালিকায় আছে সব ধরনের আমদানি করা ফল। আপেলের কথা বললে হবে না, তা আমার মনে হয় সরকারের উচিত একটু কমাইলে জনগণের জন্য একটু সুবিধা হয় আর। গ্রিন আপেল 7 আপ্রিকার এটা আগে ছিল 220 টাকা 30 টাকা, এখন 280 টাকা। চোখ রাঙাচ্ছে শিশু খাদ্য। 350 গ্রামের গুঁড়ো দুধের দাম বেড়েছে 150 টাকা, যা কেজিতে প্রায় 450 টাকা। বাড়তি তালিকায় আছে লোশন, শ্যাম্পু সহ অন্যান্য পণ্যও। শুল্ক কমায় ওইগুলো, শুল্ক শিশু খাদ্যের উপর কেন কমাই না? কমাইলে সে তার সুবিধা তো পায় না। কোনো দুধে কমানো গড়ে গেছে বলতে এক বছর পার পিছে 150 টাকা ইন অ্যাভারেজ বাড়াইছে। ব্যবসায়ীরা বলছেন সরকার ডলারের দাম বেঁধে দিলেও এলসির ক্ষেত্রে তা মেলে আরও 10 টাকা বেশি দরে। রমজানে যে মালামালের দরকার আমদানিকৃত যথেষ্ট পরিমাণ মজুদ আছে, অতএব যদি শুধু ডলারটাকে কন্ট্রোল করা যায় চিন্তা করার কোনো কারণ নেই। অর্থনীতিবিদরা বলছেন বিশ্ববাজারে দাম কমলেও তার সাথে দেশের সমন্বয় করতে গড়িমসি করেন ব্যবসায়ীরা, আর যাচাই করে জবাবদিহিতার আওতায় না আনলে কমবে না দাম। অতি মুনাফার একটা টেন্ডেন্সি এবং যে কৈফিয়ত, কাউকে যে অ্যাকাউন্টেবিলিটি, কাউকে যে জবাবটা দিবে, এই জবাব দেওয়ার জায়গাগুলোতে কিন্তু কাজ করছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে আমদানি করা পণ্য বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দাম নির্ধারণ হয়, তবে ব্যবসায়ীরা টার্গেট রাখে রমজান মাসকে, কেননা এ সময় পণ্যের চাহিদা বাড়ে। ব্যবসায়ীরা আসলে রমজানের জন্য অপেক্ষায় থাকে। রমজানে যেহেতু এইসব প্রোডাক্টের কনজাম্পশন অনেক গুণ বেড়ে যায়, সেক্ষেত্রে তারা এই টার্গেটে থাকে যাতে এবার না করতে পারে, এই জন্য আমরা টোটাল সাপ্লাই চেইনটা আমরা মনিটর করছি। ক্রেতারা বলছেন ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনার জন্য দায়ী পুরো সাপ্লাই চেইন, যা নজরদারিতে আনার আহ্বান তাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। পাইকারি বাজারে অধিকাংশ সবজির দর 20 থেকে 25 টাকার মধ্যে থাকলেও খুচরা বাজারে দ্বিগুণেরও বেশিতে কিনতে হচ্ছে ভোক্তাদের। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে বাজারে মাছের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ব্রয়লার, মুরগি সহ মাংসের বাজারেও আগুন। এছাড়া চাল, ডাল, ডিম, তেল সহ প্রায় সব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা। জাগির বন্দরে বইতে শাক আছে 5 টাকা করে, টমেটো 30 টাকা একবার দেশাল, 12 থেকে 13 টাকা কেজি কপি বিক্রি হইতেছে,
20 টাকা কেজি বেগুন বিক্রি হইতেছে, কাঁচা সবজিগুলো 10 থেকে 12 টাকা কমেছে, কিন্তু খুচরা বাজারে এটা এখন পর্যন্ত কমে নাই। বেগুন 50, ফুলকপি 40, সিম 40, পালং শাক 10 টাকা আটি, শসার কেজি 60 টাকা, টমেটো 40, ঝাল আছে 60 টাকা কেজি, আলু 40 টাকা কেজি, লেবুর আলু 25 টাকা, লাউটা মনে করেন 40-50। কোনো চেক নাই, কোনো মনিটর নাই, এবার বাজারের তো ভাব অন্য ফেলে চলে যেতেছে। 3000 টাকার মাল কিনে সে আশাবাদী যে 10000 টাকা বিক্রি করে বাসায় ফিরবো, তো এটা না করে এটা স্বাভাবিক লাভের মধ্যে থাকলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গোলসাপ আসলাম 400, এই সপ্তাহে 450, চিংড়ি মাছের রেট বেশি, সব মাছের রেট বেশি, 10 টাকা বেশি কেজিতে কিনা লাগতেছে। আগে যেতে মাছের পরিমাণ খুবই কম, মাছ নেই বললেই চলে, দাম অত্যন্ত চড়া দাম, 160 টাকা কেজি ছিল, 190 টাকা কেজি ব্রয়লার মুরগি। গরু মাংস কিছুদিন পূর্ব 600 টাকা প্লাস ছিল, কিন্তু এখন সেটা আবার বাড়তে বাড়তে 700 টাকা প্লাসে চলে গেছে। এক মাস আগে ডিম কিনছিলাম 9 টাকা, এখন সেই ডিম আবার 11 টাকা এসে গেছে। লালটা বিক্রি করছি বলে 11 টাকা পিস, 44 টাকা খালি, আর এক কাছে নিলে 320 টাকা, সাদাটা বলে 310 টাকা খাসি বিক্রি করছি। বাজার পরিস্থিতি ও দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। একটা বিষয় অবশ্য আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে, অনেকগুলো প্রশ্নই আছে, প্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আমাদের দেশীয় অর্থনীতিতে আমরা ইম্পোর্টেড পণ্যের সবসময় একটা প্রাদুর্ভাব দেখি, অনেক পণ্যই আমরা আসলে ইম্পোর্ট করে আসলে আমরা ব্যবহার করি, তো সেই পণ্যগুলোর উপরে আসলে দাম বাড়ানোর যে যৌক্তিকতা বিভিন্ন কারণ থাকতে পারে, আপনার দৃষ্টিতে আপনি যেহেতু বাজারে ঘুরেছেন দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এই পণ্যগুলোর দাম বৃদ্ধির যৌক্তিক কারণগুলো কি কি? রিচার্ড, আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধির কয়েকটি কারণ থাকে, একটি যদি পরিবহন খরচ বেড়ে যায়, যদি ডলারের দাম বেড়ে যায়, কিংবা উৎপাদিত দেশে যে দেশে উৎপাদন হয় সেই দেশের যদি উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে পরিবহন খরচটা কিছুটা বেড়েছে, বাদবাকি যে অংশগুলো রয়েছে যেমন ডলারের বিরুদ্ধে ডলারের বিপরীতে যে টাকার যে দাম বা মান সেটি কিন্তু একই আছে, গত এক বছরের ভেতর সেই দামে কিন্তু খুব একটা হেরফের হয়নি। তো হেরফের যদি না হয় তাহলে সেটি কিন্তু আমদানি মূল্যের সাথে যোগ হচ্ছে না, আমদানি মূল্যের সাথে যখন বাড়তি দাম যোগ হচ্ছে না তখন কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে শুল্ক আছে, ভ্যাট আছে, সেই জিনিসগুলোও কিন্তু আনুপাতিক হারে কমতে থাকে। তো স্বাভাবিকভাবে কিন্তু আমদানি করা পণ্যের যে দাম 400 গুণ পর্যন্ত বেড়ে গেছে এটির আসলে যৌক্তিক জায়গা নিরূপণ করা এই মুহূর্তে আসলে খুব কঠিন, এবং আমরা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায় থেকেও শুনছি যে আসলে পণ্যের স্বাভাবিক যোগান রয়েছে, অর্থাৎ চাহিদা মতো পণ্য পাচ্ছে, তাহলে পণ্য যদি পেয়ে থাকে তাহলে সরবরাহ সংকটও নেই, সরবরাহ সংকটও যদি না থাকে তাহলে কোন কোন কারণ থাকতে পারে যৌক্তিক কোনো কারণ? সেই যৌক্তিক কিন্তু কারণ আসলেও কিন্তু ইম্পোর্টেড পণ্যের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এই মুহূর্তের জন্য অন্তত দৃশ্যমান না। আবার আমরা যেটা দেখলাম যে অভ্যন্তরীণ বাজার, অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, আসলে উৎপাদন সরবরাহ কোনো জায়গা থেকে আসলে সরকার বলছেন যে সংকট, কোথাও কোথাও ঝামেলা আছে বিপণন কাঠামোতে, কিন্তু সেই বিপণন কাঠামোতে চিহ্নিত না। তো চিহ্নিত না থাকার কারণে যে যৌক্তিক অবস্থান মূল্য বৃদ্ধির পক্ষে সেটি কিন্তু নেই। আসলে আমাদের যদি উৎপাদন ঠিক থাকে, বাজারের চাহিদা আহামরি বেড়ে যায়নি, এই মুহূর্তে যে সংকট তৈরি হবে তো স্বাভাবিকভাবে কিন্তু সেখানেও আসলে খুব একটা কারণ নেই। তারপরে আমরা এই মুহূর্তে নরসিংদীর বাজার পরিস্থিতি দেখে আসবো, সেখানে এদিকে সপ্তাহের ব্যবধানে নরসিংদীর বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে কক এবং ব্রয়লার মুরগির দাম। এই মুহূর্তে শহরের বড় বাজারে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, যাচ্ছি তার কাছে। এক সপ্তাহ ধরে কিন্তু নরসিংদীর বাজারে যে গরু এবং খাসির মাংসের দাম কিন্তু চড়া দামে আসলে বিক্রি হচ্ছে। আপনাকে জানাতে চাই যে গরুর মাংস কিন্তু গত সপ্তাহে যে 700 টাকা কেজি দরে আসলে বিক্রি হতো, এই সপ্তাহে এসে কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হতো 1100 টাকা কেজি, এই সপ্তাহে এসে কিন্তু খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। এই যে দাম বিক্রি এবং দাম দরের যে বিষয়গুলো, আসলে এই যে দাম বাড়ছে রমজানের আগ মুহূর্তে, আসলে ব্যবসায়ীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে তারা যে বিষয়টি আসলে বলছেন যে গরুর যে গোখাদ্যের দাম এবং খাবারের দাম বৃদ্ধি এবং লালন পালনে আসলে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের আসলে বেশি দরে আসলে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি আসলে মুরগির যে বাজারের অবস্থা, আসলে মুরগির মাংস কিন্তু কক যে মুরগিটি সেটি কিন্তু গত সপ্তাহে 280 টাকা কেজি দরে বিক্রি হতো, এই সপ্তাহে এসে কিন্তু 290 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 180 টাকা
কেজি থেকে এখন কিন্তু 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। কিন্তু ব্রয়লার মুরগির দামও কিন্তু 10 টাকা আসলে বেড়েছে প্রতি কেজিতে। পাশাপাশি যে যে ডিমের আসলে অবস্থা, আসলে ডিমের যে অবস্থা এটি কিন্তু নিত্যদিনে কিন্তু নিত্যদিনের কিন্তু দাম বাড়ছে। এবং যে ডিমের যে বাজার আসলে প্রতি সয় কিন্তু আসলে 20 টাকা আসলে বেড়েছে। এই যে বাজারের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ক্রেতারা বলছেন আসলে রমজানের আগ মুহূর্তে যদি সরকারের পক্ষ থেকে আসলে বাজার মনিটরিং করা না হয় তাহলে কিন্তু আসলে যে বাজারের যে অবস্থা, ক্রেতারা যারা আসলে এই আমিষের চাহিদা পূরণ করবে সেটি কিন্তু আসলে তারা সেই আমিষের চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না। এই ছিল নরসিংদীর বাজার থেকে দরদামের সর্বশেষ খবর। রিচার্ড, আমরা নরসিংদীর বাজার পরিস্থিতি দেখলাম, আমরা এখন একটু খামার পর্যায়ে দেখি আসলে কি অবস্থা রয়েছে ডিম মুরগির বাজার বা দাম। আমরা খামার পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন রাজিবুল হাসান। খুচরা বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ হালিপতি 2-3 টাকা। একইভাবে যে বিভিন্ন বাজার ঘুরে যেটি আমরা এর আগে দেখিয়েছিলাম, এখন আমরা এসেছি কয়েকটি খামার ঘুরে, একটি খামারের ভেতরে প্রবেশ করেছি, যেটি দেখাতে চাই আপনাদের যে এই যে খামারটি, এই খামারে ডিমের দাম ঠিক আগের মতোই উৎপাদন মূল্য রয়েছে এবং এখান থেকে, এই খামার থেকে একই দামে ডিম বিক্রি হচ্ছে আগের মতো। এই খামার পর্যায়ে অর্থাৎ ডিমের দাম বাড়েনি, বেড়েছে বাজার পর্যায়ে, যেটি আমরা কথা বলে দেখলাম। এবং মুরগির মাংসে একই অবস্থা, মুরগির মাংস অবশ্য বাজারে, খুচরা বাজারে অপরিবর্তিত রয়েছে, ঠিক একইভাবে যে খামারগুলো রয়েছে সেখানে অপরিবর্তিত রয়েছে। একটু বলে রাখছি, সেটি হচ্ছে আমরা যে খামারটিতে রয়েছি এখানে প্রতি পিস ডিম উৎপাদন মূল্য তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেল যে প্রায় 10 টাকার মতো, এবং এই 10 টাকার মতো যখন উৎপাদন মূল্য 10 টাকার কিছু কম আছে, তারা 10 টাকা, কখনো কখনো 10 টাকা 10 পয়সা এক একটি ডিম বিক্রি করছে এবং এই ডিম পার্শ্ববর্তী যে বাজার কিংবা দূরবর্তী বাজারে চলে যাচ্ছে সেখানে প্রতি পিসে দাম বেড়ে যাচ্ছে 3 টাকা। এইভাবেই কিন্তু মূলত বাজারে ডিম বেড়ে যাচ্ছে দাম, আমরা যেটি এখানে এসে বুঝতে পারলাম। আর মাংসের কথা যদি বলি, মুরগির মাংস সেটি কিন্তু 190 টাকা দামে বাজারগুলোতে বিক্রি হলেও এখানে কিছুটা কম রয়েছে, অর্থাৎ 15 টাকার মতো কম রয়েছে খামারগুলোতে। জানিয়ে রাখছি যে প্রতিটি গ্রাম অঞ্চলে খামারের সংখ্যা একেবারে কমে গিয়েছে, অর্থাৎ যে গ্রামে 50-60টি খামার ছিল গত কয়েক মাস আগেও, সেই সব গ্রামগুলোতে এখন খামারের সংখ্যা একেবারে নেমে এসেছে, অর্থাৎ খামারিরা নানা কারণে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, যে কারণে কিন্তু মাঝে মধ্যে সংকটও তৈরি হচ্ছে আর এই সংকটের অজুহাতে বাজারগুলোতে দাম বাড়ানো হচ্ছে। তো এই ছিল মূলত আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। রিচার্ড, আমরা যেটা দেখলাম যে উৎপাদন পর্যায়ে অর্থাৎ খামার পর্যায়ে দাম বাড়েনি কিন্তু খুচরা পর্যায়ে দাম বেড়ে গেছে, এবং সেখানে কিন্তু নানা অজুহাতের কথা বলা হচ্ছে, সঠিক বা যৌক্তিক কোনো কারণের কথা কিন্তু বলা হচ্ছে না বা আমরা জানতে পারছি না। এভাবে কিন্তু আসলে ভোক্তাকে দিন শেষে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে। সবুজ, এই যে আপনি বললেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা যে কোনো অজুহাতেই দাম বাড়ানো হচ্ছে বা দাম বেড়ে যাচ্ছে, মনিটরিংয়ের অভাব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সরকার বিভিন্নভাবেই আসলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেও সেটি হয়তো মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, এই যে বাজার মনিটরিং থেকে শুরু করে সব কিছুই, এটি যদি একটি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো, যদি আসলে বিপণন পর্যায়ে পণ্যের ক্ষেত্রে কতটুকু মুনাফা অর্জন করা যায় সেটি যদি একটি আইনের দ্বারা নির্দেশনা মোতাবেক যদি এটি করা যেত তাহলে হয়তো বা এটি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত। হ্যাঁ, অযৌক্তিকতা আসতো না, যৌক্তিকতাই থাকতো। তো এই জাতীয় আইনের কোনো বিধিবিধান এখন পর্যন্ত আছে কিনা, আর থাকলে সেটি কতটুকু আসলে কার্যকর করা সম্ভব হচ্ছে এখনকার বাজার পরিস্থিতিতে? আইন রয়েছে কিন্তু কার্যকারিতাটা নিয়ে আসলে প্রশ্ন রয়েছে। আমরা যদি দেখি কৃষি বিপণন যে আইন রয়েছে, সেই আইনে রয়েছে উৎপাদন পর্যায়ে, পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে কী পরিমাণ লাভ করতে পারবে। আপনি একটি বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু হাত বদলের যে কথাটা বলা হয়ে থাকে সেই হাত বদলটা কিন্তু এখানে দৃশ্যমান খুব কম। তিনটি পর্যায়ে রয়েছে, উৎপাদক পর্যায়ে তিনি তার উৎপাদন খরচের সাথে মুনাফা করবেন, তিনি যে দামে বিক্রি করবেন সেই দামের সাথে পাইকারি পর্যায়ে মুনাফা করবেন এবং খুচরা পর্যায়ে মুনাফা করবেন। এই যে মুনাফা করার একটি কিন্তু খুব রয়েছে বিপণন কাঠামোতে এবং কে কত পরিমাণ সর্বোচ্চ মুনাফা করতে পারবে সেটি রয়েছে, কিন্তু এর ভেতরে যখন বিভিন্ন ধরনের যে এই উৎপাদক পর্যায়ের তার রয়েছে, আবার এজেন্ট পাইকারি পর্যায়ে রয়েছে, এজেন্ট
খুচরা পর্যায়ে তার রয়েছে বিভিন্ন কারণ। এই সব কিছু মিলে আমরা যে বলি যে আসলে হাতবদল বেশি হচ্ছে, এই হাতবদল দেখাটা বা খোঁজ করা বা নজরদারিতে রাখা কিন্তু খুব সহজ। বিপণন আইন যেটা রয়েছে, যদি এটি বাস্তবসম্মত হয়ে থাকে, অবশ্যই বাস্তবসম্মতর জন্যই আইনটি করা হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখা যাচ্ছে যে শাকসবজি বা মাছ, যেমন শাকসবজির কথা যদি বলি, আমরা টোটালি দেখতে পাচ্ছি 70-95% লাভ করা যাবে উৎপাদন পর্যায় থেকে সেখান থেকে। তাহলে তো 11 টাকার বেগুন কিন্তু অন্তত 60-70 টাকা হওয়ার কথা না, যদি বিপণন আইন অনুযায়ী সর্বোচ্চ লাভও করা হয় সেটাও নেই। তো আমরা আসলে বিপণন যে আইন রয়েছে, বিপণন যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর ব্যর্থতা দেখে এটি কিছুদিন ধরে সাম্প্রতিক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকও বলছেন বিপণন কাঠামোতে দুর্বলতা রয়েছে, সেটি দূর করতে হবে। আমরা এই যে বিপণন আইন দেখলাম, আসলে যে বিভিন্ন অঞ্চলে যে পণ্যের যে উৎপাদন রয়েছে সেগুলো ঢাকায় আসে, ঢাকায় আসতে গেলে আসলে বাজারে কী অবস্থা দাঁড়ায়, ভোক্তাকে কী দামে কিনতে হয়। রাজধানীতে আবারও চড়া পেঁয়াজের বাজার, সরবরাহ ঘাটতির অজুহাতে 3 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। রাজধানীর কারওয়ানবাজারে এই মুহূর্তে রয়েছেন রিপোর্টার সাইফুল ইসলাম, বাজার পরিস্থিতির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। পরিস্থিতি আসলে কিন্তু ভিন্ন কথা বলছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি দামের যে সবজি বলতে পারি বা হচ্ছে মাছ মাংস সব কিছু আমরা পর্যবেক্ষণ করে, কিন্তু এখন পেঁয়াজের যে পরিস্থিতি সেটি জানার জন্য এসেছি। কারণ আমরা দেখতে পেয়েছি যে ঊর্ধ্বমুখী মাংসের বাজারের পাশাপাশি মাছ সহ শুরু করে সব পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তবে এখন যেটি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু মেহেরপুর থেকে কিছুক্ষণ আগে এসেছে, এবং এটির যে সাপ্লাই চেন, সরবরাহের যে ঘাটতি, সেটা কিন্তু বাজারে বরাবরের মতোই আছে। তবে বাজারে যদি আমরা পেঁয়াজের পরিস্থিতির কথা বলি, সেটা কিন্তু সয়লাভ আছে শুধুমাত্র দেশি জাতের। বেশ কয়েকটি স্থান থেকে চোরা কারবারির মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজও আসছে, এরকম আমরা তথ্য পেয়েছি। তবে সর্বোপরি বলা যায় যে এখনও পর্যন্ত বাজারে হালি যে পেঁয়াজ সেটি কিন্তু আসার কোনো খবরাখবর নেই, যদিও আসে তবে সেটি আরও 1 মাস পরে। শুধুমাত্র এখন দেখা যাচ্ছে যে মরিকাটা পেঁয়াজ, যেটি 2টা জাতের হয়, একটি কাঁচা এবং একটি শুকনা, শুকনাটার দামের যদি তারতম্য, দুটির ভিতরে পার্থক্য আছে, সেটি আছে দামে যে দামে পার্থক্য, সেটি কিন্তু প্রায় 20 টাকার মতো আমরা দেখতে পেয়েছি। তবে রমজানের আগে এখনও পর্যন্ত আসার খবর আমাদের কাছে নেই হালি পেঁয়াজের। এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর কারওয়ানবাজার থেকে। রিচার্ড, আমরা যেটা দেখছিলাম যে বাজারের অবস্থা আসলে রমজান আসন্ন, সেই আসন্ন রমজান নিয়ে এমনিতেই মানুষ আতঙ্কিত থাকেন বাজারে দাম বেড়ে যাবে কিনা, এর ভিতরে আসলে অলরেডি দাম বেড়ে গেছে কিংবা কমার কোনো সুখবর নেই আমরা যেটা দেখলাম। আচ্ছা সবুজ, আপনি একটু আগে যখন বিপণন আইন সম্পর্কে বলছিলেন সেটার একটা ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু আসলে মানে সেটি কতটুকু কার্যকর বা বাজার মনিটরিং এর ক্ষেত্রে সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত, এ বিষয়ে কি কোনো ব্যাখ্যা আছে বা এটি বিষয়ে যদি? রিচার্ড, আমরা যেটা দেখি যে বিপণন আইন যেটা রয়েছে, সেই বিপণন আইন অনুযায়ী পণ্যের যে মূল্য হওয়া উচিত সর্বোচ্চ ভোক্তা পর্যায়ে এসে, সেই পণ্য মূল্যটা কিন্তু আমরা দেখি না। আমরা যদি বেগুনের কথা বলি, যে 10.26 টাকার যে বেগুনের উৎপাদন খরচ, সেখানে যদি আমরা সর্বোচ্চ কৃষি বিপণন আইন অনুযায়ী 95% লাভ যদি ধরা হয়, তারপরেও কিন্তু এটি আসলে 20 টাকার উপরে যাওয়ার কথা না, যেটি বিক্রি হচ্ছে আজকের বাজারে 60-80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এটি আসলে 20 টাকা যেখানে সর্বোচ্চ যৌক্তিক মূল্য হতে পারে ভোক্তা পর্যায়ে, সেটি তার 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এটি আসলে 3 থেকে 4 গুণ পর্যায়ে চলে যাচ্ছে, 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এটি আসলে বিপণন আইন বা বিপণন কাঠামো এবং দৃশ্যমান যে সরকার যে চেষ্টা করছে, সেই চেষ্টাটার আসলে দুর্বলতাটা বেশ প্রকটভাবেই আসলে ধরা চলে আসে, সামনে চলে আসে। কারণ এই দৃশ্যমান এখানে এমন না যে এই পণ্যগুলো অদৃশ্য পথে চলে আসে, সেই দৃশ্যমান পথগুলো যদি মনিটরিং করা যায়, কাঁচা পেঁপের কথাও বলেন, তাহলে কাঁচা পেঁপের দামটাও কিন্তু মানে একদম যাচ্ছে তাই দামে বিক্রেতারা বিক্রি করছেন ভোক্তাদের কাছে। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আলোচনার মাধ্যমে আসলে বেশ কিছু বিষয় উন্মোচিত হলো, আপনার সাথে পরবর্তীতে আবারও হয়তো কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দেশের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সিরাজগঞ্জের হাটি গুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজের জন্য গ্যাসের লাইন প্রতিস্থাপন করা হচ্ছে, এতে বন্ধ রয়েছে উত্তরের 4 জেলার গ্যাস সরবরাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনায় আছেন সহকর্মী সবুজ মোল্লা, সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, বেশ কয়েকটি জেলা রয়েছে, তার মধ্যে পাবনা জেলা আজকে কিন্তু গ্যাস লাইন মেরামতের কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা গতকাল রাত 8টা থেকে দেখেছি পাবনার শহরের বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস চলাচল মানে বন্ধ রাখার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছে। অর্থাৎ গতকাল রাত 8টার পর থেকে কিন্তু গ্যাসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমি যদি ক্লিয়ার করে বলি, এটা কিন্তু 60 ঘন্টা টানা বন্ধ রাখা হবে, এবং আগামী 60 ঘন্টা পরে কিন্তু আবার গ্যাস লাইনের কার্যক্রম আবার
স্বাভাবিক করার কথাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনার মানে অ্যাসর্ট যে গ্যাস পাম্প রয়েছে, অ্যাসর্ট গ্যাস পাম্পের সামনে এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ কাল রাত থেকেও কিন্তু আমরা দেখেছি এই গ্যাস পাম্পটি কিন্তু বন্ধ ছিল। এছাড়া বন্ধ থাকার কারণে কিন্তু সিএনজি চালক অর্থাৎ সিএনজি চালিয়ে যে সকল গাড়ি চলাচল করে সেগুলো কিন্তু মানে সেগুলো মোটামুটি মানুষজন চলাচল একটু বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে। এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছে, তারাও জানিয়েছেন যে আসলে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই, এই বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গ্যাস না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ এবং শহরে যারা বসবাস করছেন তারা কিন্তু শহরে গ্যাস পাচ্ছেন না। এই ছিল সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী সবুজ মোল্লা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত লক্ষ্য করছি, সেজন্য দেশের নারী সমাজকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা নেত্রী মিউনিকের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি কিছু বিষয়ে কিছু নির্দেশনা দিয়ে গেছেন এবং তার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কিছু পরিকল্পনা হাতে নেব, তবে সে কারণেই আমরা মূলত এখানে আজকে বসেছি। এর মধ্যে আমাদের মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, আমাদের সহযোগী সংগঠনগুলো প্রত্যেকে একটু হিসাব করে দেখুন এর আগে কখন কারা সম্মেলন করেছেন, এই অসমাপ্ত মেয়াদ উত্তীর্ণ সম্মেলন এবং কোথাও কোথাও অসমাপ্ত সম্মেলন, কোথাও কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্ব এসব, এবং কোথাও কোথাও এবারকার যে নবতর কৌশলে নেত্রী স্বতন্ত্রদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর যৌথ সভায় বক্তব্য রাখছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এবারও বইমেলায় আসা দর্শনার্থী লেখক প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ, যা পৌঁছে দেওয়া হবে সুবিধা বঞ্চিত শিশুসহ গ্রাম ও স্কুলের পাঠাগারে। বইমেলায় বই সংগ্রহের পাশাপাশি অ্যাপ থেকেও বই অনুদানের উদ্যোগ নিয়েছে বিকাশ। সাথে শিশু কিশোরদের সম্পর্ক হবে আত্মিক, বই হবে বন্ধু, আর সেই সম্পর্ক স্থাপনের যেন সেতু হয়ে কাজ করে অমর একুশে বইমেলা। কিন্তু সুবিধা বঞ্চিত শিশুরা পায় কি এমন সুযোগ? এমন শিশুদের হাতে তাই বই তুলে দেওয়ার অনন্য উদ্যোগ নিয়েছে বিকাশ। প্রতিষ্ঠানটি বইমেলায় আসা ক্রেতা, দর্শনার্থী, লেখক ও প্রকাশকদের কাছ থেকে সংগ্রহ করছে বিভিন্ন বই আর তা পৌঁছে দিচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে। বই হাতে বিকাশের এই আহ্বানে সাড়া দিচ্ছেন অনেকেই, আবার বিকাশ অ্যাপে থাকা ডোনেশন আইকনে ক্লিক করে বইয়ের জন্য অনুদান অপশন থেকেও দিচ্ছেন বই। প্রথমবার বইমেলা দেখছি, তার উপরে আমি বই উপহার পেয়ে অনেক খুশি। সুবিধা বঞ্চিত শিশুদের কাছে বই পৌঁছে দিতে মেলায় দেয়া হয়েছে 7টি বুক ডোনেশন বুথ। এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন লাইব্রেরিতে 1,47,000 বই বিতরণ করার কথা জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। সংগৃহীত বইগুলির সাথে বিকাশও কিছু বই কিনে যোগ করে তারপরে এটা সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেখকেরা। সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। 2020 সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার পাঠকদের কাছে বই পৌঁছে দিতে বই সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বিকাশ। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ শুক্রবার, আর তাই সকাল থেকেই
মেলামুখী ক্রেতা দর্শনার্থীরা। মেলায় প্রবেশের পর প্রয়োজনীয় কেনাকাটা স্টল ও প্যাভিলিয়নে ভিড় করছেন তারা। সময় শেষের দিকে হওয়ায় ডিসকাউন্ট অফার মিলছে অনেক পণ্যে, বিশেষ করে শেষ সময়ের মূল্য ছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতাদের উপস্থিতি এখন বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্র ও শনিবার মেলা চলবে রাত 10টা পর্যন্ত। গত মাসের 21 তারিখে শুরু হয় বাণিজ্য মেলা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মুন্সি। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।